দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কিরকম কবিরাজ, কিরকম কবিরাজ। প্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমরা এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আপনাদের কথা স্মরণ করে আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ। আগে একটা ইন্টারভিউ নিয়েছিলাম, নেওয়ার পরে আপনার তাবিজ কবজ নিয়ে ফলাফল পাইছেন বলছেন, এমন কবিরাজ আমি বাংলাদেশে প্রথমবার দেখছি। এরকম কবিরাজ আমরা দেখিনি, আমরা তাবিজ কবজ নিয়ে ফলাফল পাইছি। তো বেশি কথা না বলে তার মুখ থেকে বিস্তারিত জেনে নেব। তো নমস্কার দাদা ভাই। জি দাদা নমস্কার। জি ভালো আছেন দাদা ভাই? জি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আরো বাজে জিনিস নিয়ে বসে আছেন, আপনি কি কোনো কাজ করতেছিলেন নাকি? জি দাদা আমি অলরেডি একটা কাজ আছে, বুঝতে পারছেন? আমি প্রেম ভালোবাসা নিয়ে একটা কাজ আছে। ছেলে মেয়ে মনে করে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটাকে ছেলের প্রতি বাধ্য করবো, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। যে কাজটা করবেন ওই কাজটা আমার দর্শকের উদ্দেশ্যে দেখাতে পারবেন? জি দাদা আপনি আমি যে কাজটা করবো ওই কাজটা দেখতে চাইতেছেন? জি জি জি। এখন মনে করেন দাদা একটা কথা বলে আপনি মাইন্ড করেন না, আমি কিন্তু এইসব কাজ কাউকে দেখাই না, বুঝছেন? এখন আপনি যেহেতু এত কষ্ট করে ঢাকা থেকে এত দূর থেকে আসছেন আমার কাছে, হ্যাঁ সকালে আপনি 9টার দিকে আসছেন, হ্যাঁ এখন মনে হয় দুইটার কাছাকাছি বেজে গেছে, তো আপনি এত দূর যেহেতু এত কষ্ট করে আসছেন, তো আমি আপনাকে সম্মানের খাতে আমি আপনাকে একবার দেখাতে পারবো। কিন্তু পরবর্তীতে যদি আপনি আসেন এই ধরনের ভিডিও মনে করেন ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি আপনাকে দেখাতে পারবো না দাদা। তো আপনি মানুষের উদ্দেশ্যে কী কী সেবা দিয়ে থাকেন? এই যে ধরেন মনে করেন স্বামী স্ত্রীর অমিল, বিয়ে শাদী হয় না, হ্যাঁ অবাধ্যকে বাধ্য করা, শত্রু দুশ্মন দমন করা, হ্যাঁ বান কুফরি কাটানো হয়, বিদেশ যাত্রায় বাধা, প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে ভুগছেন যারা, সংসারে অশান্তি, মানসিক নষ্ট, ব্যবসা বাণিজ্যে লুসকান, যাদের ছেলে মেয়ে হয় না, জমি নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দস, হ্যাঁ বিভিন্ন লটারির বিষয়, হ্যাঁ আরও প্রেম ভালোবাসা নিয়ে আরও ইত্যাদি মানব জাতির যত সমস্যা আছে ঈশ্বরের আশীর্বাদে সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি। জি তো আপনি যেই কাজগুলো বললেন এই কাজগুলোর ফিসটাকে কাজে লাগেন না কাজের পরে নেন? জি না আমি কাজের আগে কোনো টাকা নিই না, কাজের পরে যদি আপনি খুশি আমাকে 10 টাকা দেন আমি তাতেই খুশি, কারণ টাকা দিয়ে তো দাদা সব হয় না। তো আপনি কি বংশগত কবিরাজ? জি হ্যাঁ আমি বংশগত কবির, জায়গা আমার দাদা ছিল, আমার দাদা বর্তমানে মারা গেছে, আমার দাদার পর আমার বাবা, এখন আমার বাবা বয়স্ক হয়ে গেছে, উনি মন্দিরে আছেন কামরূপ মন্দিরে, তো ওনার পরে এখন আমি দায়িত্বটা সামলাতেছি, আমার পরে যারা আমার ছেলে মেয়ে আসবে তারা এই দায়িত্বটা পালন করবে, আপনাদের সেবা নিয়ে যেতে। জি আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন কোনখানে? জি কামরূপ কামাখ্যা থেকে। আমার তো শুরুতে আপনি যে কাজটা করতেছিলেন উনি কাজটা শুরু করেন দাদা ভাই? জি দাদা তাহলে শুরু করতেছি। আপনি দাদা এখন মনে করেন মা কালী এবং কি জিন দুটোতেই চালান হবে, তো আপনি ওইখানে ভয় পাইবেন না, বুঝছেন? এই মহাসাধন বিন্দুরি সাধন, মহাসাধন বিন্দুরি সাধন, চন্দ্রাসাধন চন্দ্রাসাধন, জয় মা কালী জয় মা কালী, জয় মা কালী জয় মা কালী, জয় মা কালী জয় মা কালী, জয় মা কালী, মহাসাধন চন্দ্রাসাধন বিন্দুরি সাধন, 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 বিন্দুরি সাধন। দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন কিরকম কবিরাজ, কিরকম কবিরাজ বংশে লাইভে প্রথমবার দেখলাম, আপনারা দেখতে পারলেন এরকম কবিরাজ। মহাসাধন চন্দ্রাসাধন বিন্দুরি সাধন। জি দাদা ভাই আপনার কাজটা কি শেষ? জি দাদা আমার কাজটা শেষ। যেই আপনি যেই কাজটা করছেন এই কাজটা দেখার পর অনেক আমার দর্শকবৃন্দ আপনার সাথে কথা বলতে চাইবে, দর্শকের উদ্দেশ্যে আপনার মোবাইল নম্বরটা বলে দিবেন। দর্শকের উদ্দেশ্যে আমার মোবাইল নম্বরটা বলতেছি 01954810972, এটা আমার যোগাযোগ হোয়াটসঅ্যাপ ইমো পার্সোনাল নম্বর। জি আর আপনি নম্বরটা দর্শকের উদ্দেশ্যে আবার বলে দিবেন 01954810972। জি তো দর্শকবৃন্দরা কমেন্টে থাকা নম্বরে ফোন দেবেন, স্ক্রিনে থাকা নম্বরে ফোন দেবেন, আর ভাইয়ের মুখে বলা নম্বরে ফোন দেবেন। তো আমার দর্শকের উদ্দেশ্যে সর্বশেষ আপনার কিছু বলার আছে? শুধু দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই দাদা, যারা বারবার প্রতারণার শিকার হয়ে ব্যর্থ হয়েছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে দাদার কাছে একবার এসেই দেখেন, ফলাফল পাবেন ইনশাল্লাহ, বুঝতে পারছেন? যদি ফলাফল না পান আপনি যে আমার কাছে আসবেন কাজের জন্য, আপনার যদি কাজ না হয় আপনার ভাড়া খরচ যা না যাবে আপনাকে সই সমানে ফেরত দেবো দাদা। আরেকটা কথা বলি দাদা, স্ক্রিনে থাকা কোনো নাম্বারে ফোন দিবেন না, যদি আমার মুখে বলা নাম্বারের সাথে মিল থাকে স্ক্রিন নাম্বার ওই নাম্বারে ফোন দিবেন দাদা, অযথা কোনো কমেন্টের নাম্বারে ফোন দিবেন না, টাকা দিবেন অযথা, হ্যাঁ আর আগে কাউকে টাকা দিয়ে গালা মনে করেন টাকা দিয়ে কাজ করাবেন না, অযথা অন্য নাম্বারে টাকা দিন গালি গালাস আমাকে করবেন দাদা। তো দাদা মনে করেন জীবনের শেষ চিকিৎসা মনে আমাকে সেই সেই দেখবেন দাদা, কারণ আমাদের দেশটাই ভুয়া কবিরাজে ভরা, এখানে আসলের থেকে নকলের সংখ্যা বেশি দাদা, বুঝতে পারছেন? তো মনে করেন আসল নকল চিনাটাই অনেক মুশকিল দাদা, এখন আপনি মনে করেন জীবনের শেষ চিকিৎসা মনে আমাকে সাহায্য করবেন, ফলাফল পাবেন ঈশ্বরের আশীর্বাদে দাদা। তো আমার এটুকুই বলা ছিল, নমস্কার।